बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी लतिफा यासमीन सहकारी शिक्षक भाईना शहीद मुशारफ दलिलुद्दीन माध्यमिक विद्यालय घरनाबंधु झिनाइदह। भाईना शहीद मुशारफ दलिलुद्दीन माध्यमिक विद्यालय थेके आयोजित आजकेर अनलाइन क्लासे आमी सकलके जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। तो आमी तोमादेर माझे एकटा क्लास निते जाच्छि পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে প্রথম অধ্যায় থেকে। তো আমি আজকে তোমাদের মধ্যে উপস্থাপন করব পরিবার সম্পর্কে। আমার আজকের পাঠের বিষয় হচ্ছে পরিবার। তো শিক্ষার্থী বন্ধুরা, বিষয় জেনে নিই পরিবার কি বা পরিবার কাকে বলে। সাধারণত আমরা জানি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং অন্যান্য পরিজন নিয়ে যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে। এছাড়া বইয়ের ভাষায় বলতে গেলে বলা যায় সমাজ স্বীকৃত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীর একত্রে বসবাস করাকে পরিবার বলে। অর্থাৎ বই এক বা একাধিক পুরুষ বা মহিলা তাদের সন্তানাদি নিয়ে যে সংগঠন গড়ে তোলে তাকে পরিবার বলে। ম্যাকাইভার পরিবার সম্পর্কে সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিবার সম্পর্কে জানলাম, পরিবার কি সেটা জানলাম। এসো আজ আমরা পরিবারের শ্রেণী বিভাগ সম্পর্কে এরপরে আলোচনা করি। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। এক নম্বরে আসছে বংশ গণনা ও নেতৃত্ব, দুই নম্বরে আছে পারিবারিক কাঠামো, তিন নম্বরে আছে বৈবাহিক সূত্র। এই বংশ গণনা ও নেতৃত্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। ক নম্বর আছে পিতৃতান্ত্রিক পরিবার আর মাতৃতান্ত্রিক পরিবার। যে পরিবারে পিতাই সর্বসর্বা তাকে পিতৃতান্ত্রিক পরিবার বলে, আর যে পরিবারে মাতাই সর্বসর্বা তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে। বাংলাদেশে গারোদের মধ্যে এই মাতৃতান্ত্রিক পরিবার লক্ষ্য করা যায়। এরপরে এসো দুই নম্বরে পারিবারিক কাঠামো। এই পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একক পরিবার আর যৌথ পরিবার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো একক মানে ছোট আর যৌথ মানে বড়। যে পরিবার শুধুমাত্র বাবা মা এবং তাদের সন্তানাদি নিয়ে গঠিত হয় তাকে একক পরিবার বলে, আর যে পরিবারে মা বাবা ভাই বোন চাচা চাচি ফুপা ফুপু এবং অন্যান্য আত্মীয় পরিজন নিয়ে গঠিত হয় তাকে যৌথ পরিবার বলে। আমাদের দেশে বা আমাদের সমাজে সাধারণত এই দু ধরনের পরিবারই কিন্তু লক্ষ্য করা যায়। তবে একক পরিবার সাধারণত শহরাঞ্চলে বেশি হয় আর যৌথ পরিবার গ্রামাঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। এবার এসো আমরা এই বৈবাহিক সূত্র সম্পর্কে জেনে নিই। বৈবাহিক সূত্র অনুযায়ী আবার পরিবারকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে একপত্নী পরিবার, বহুপত্নী পরিবার আর বহুপতি পরিবার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রেখো পত্নী মানে স্ত্রী আর পতি মানে স্বামী। তাহলে দেখো যে পরিবার একজন স্ত্রী আর একজন স্বামী নিয়ে গঠিত হয় তাকে এক পত্নী পরিবার বলে, আর যে পরিবার একজন স্বামী একের অধিক স্ত্রী নিয়ে গঠিত হয় তাকে বহুপত্নী পরিবার বলে। আমাদের সমাজে কিন্তু একপত্নী আর
বহুপত্নী উভয় ধরনের পরিবারে লক্ষ্য করা যায়। এরপরে আসো বহুপতি পরিবার। শিক্ষার্থীরা, আমি আগে বলেছি বহুপতি মানে স্বামী। তাহলে যে পরিবার একজন স্ত্রী একাধিক স্বামী নিয়ে গঠন করে তাকে বহুপতি পরিবার বলে। কি বললাম? যে পরিবার একজন স্বামীর একজন স্ত্রীর একাধিক স্বামী নিয়ে গঠিত হয় তাকে বহুপতি পরিবার বলে। আমাদের দেশে সাধারণত বহুপতি পরিবার দেখা যায় না বা প্রচলন নেই, তবে ভারতের টোটা উপজাতিদের মধ্যে এই বহুপতি পরিবার লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এবার আমরা পরিবারের কার্যাবলী সম্পর্কে কিছুটা জেনে নিই। পরিবার যেহেতু গঠিত হয়, পরিবারে বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে। তো প্রথমে আমরা পরিবারের কার্যাবলীর পয়েন্টগুলো জেনে নিই। জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, অর্থনৈতিক কাজ, রাজনৈতিক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, বিনোদনমূলক কাজ। তো জৈবিক কাজ, জৈবিক কাজটা কি? বাবা মা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলেই কিন্তু সন্তানাদি জন্ম নেয় এবং লালিত পালিত হয়, এবং তাদের বড় করা, মানুষ করা, এটা পরিবারের এক ধরনের কাজ। তাহলে জৈবিক কাজ পরিবারের কার্যাবলীর আওতাভুক্ত। দুই নম্বর হচ্ছে শিক্ষামূলক কাজ। পরিবারে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, বিদ্যালয়ে যাওয়ার পূর্বে কিন্তু তাদের হাতে খড়ি হয় বা পরিবার থেকে অনেক শিক্ষা লাভ করে, যেমন মা বলা শেখে, দাদা দাদি বলা শেখে, এবং পরিবারের অন্যান্য পরিজনদের কাছ থেকে উদারতা, আদব কায়দা, শিষ্টাচার এগুলো শিখে থাকে। তাই পরিবারকে বলা যায় শাশ্বত বিদ্যালয় বা জীবনের প্রথম পাঠশালা। এবার এসো আমরা অর্থনৈতিক কাজ সম্পর্কে জেনে নিই। পরিবারের সদস্যরা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলোর প্রয়োজন অনুভব করে, তাহলে সদস্যরা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে এই প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করে, তাহলে পরিবারে অর্থনৈতিক কাজও হয়ে থাকে। এবার দেখো রাজনৈতিক কাজ। রাজনৈতিক কাজ হচ্ছে পরিবারের বড়রা ছোটদের যে নির্দেশ দেয় সেই মোতাবেক ছোটরা কাজকর্ম করে, চলাফেরা করে। এছাড়াও বড়দের কাছ থেকে বুদ্ধি, বিবেক, আত্মসংযমের শিক্ষা পায়, যা পরবর্তীতে সুনাগরিক হতে সাহায্য করে। এছাড়াও বড়দের কাছ থেকে ছোটরা বিভিন্ন রাজনৈতিক গল্পগুজব শুনে শুনে রাজনৈতিক সম্পর্কে জ্ঞান লাভ করে। তাহলে পরিবারে রাজনৈতিক কাজও হয়ে থাকে। এবার এসো মনস্তাত্ত্বিক কাজ কি। পরিবার মায়া মমতা, স্নেহ ভালোবাসা এসবের বন্ধনে আবদ্ধ হয়ে গঠিত, এই জন্য পরিবারে মানসিক বুদ্ধি বিকাশ লাভ করে, মানসিক ক্লান্তি শ্রান্তি ভাগাভাগি করে নেয়, এটা পরিবারের মনস্তাত্ত্বিক কাজের আওতাভুক্ত। এরপরে সবশেষে আমরা বিনোদনমূলক কাজ সম্পর্কে আলোচনা করব। পরিবারের সদস্যরা সবাই মিলে গল্প করা, হাসি ঠাট্টা করা, টিভি দেখা, কোথাও বেড়াতে যাওয়া এগুলো কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে হয়ে থাকে। তাহলে পরিবারের মধ্যে তারা এই ধরনের কাজগুলো করে বিনোদন উপভোগ করে।
তাই বিনোদনমূলক কাজটা পরিবারের কার্যাবলী আওতাভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস প্রায় শেষের দিকে। তো আমরা এতক্ষণ যে বিষয়ে আলোচনা করলাম তার শিরোনামগুলো আমি আবার বলে দিচ্ছি। প্রথমেই বললাম কি পরিবার কাকে বলে বা পরিবারের শ্রেণী বিভাগ কি, কত প্রকার, কি কি। এরপরে জানলাম পরিবারের কার্যাবলীগুলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের মতো এই ক্লাস এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও অনলাইন ক্লাসে দেখা হবে রীতিমতো। তোমরা সবাই যথাসময়ে হাজির হবে। আল্লাহ হাফেজ।